হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত জরুরি একটা ভিডিও আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন পুরো ভিডিওটা তাহলে অবশ্যই অনেক অনেক কিছু শিখতে পারবেন এবং যেহেতু এই ভিডিওটি আমার অনুরোধের ভিডিও অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো মূলত আসলে একদম কমন দুইটা প্রশ্ন যেই দুইটা প্রশ্নের উপরে আমি আজকের এই ভিডিওটি বানাইছি যাতে সবাই আর কি ইন্ডিভিজ উত্তর না দিয়ে আমি চিন্তা করছি এই প্রশ্নগুলো আসলে ম্যাক্সিমাম যারা নতুন ইউটিউবার বা যারা ফেসবুকে নতুন নতুন কাজ শুরু করেছে তাদের এই প্রশ্নগুলো একদম কমন তো চিন্তা করেছি একটা ভিডিও বানিয়ে যদি আমি উত্তরটা দিয়ে দিই তাহলে একসাথে অনেকেরই উপকার হয়ে যাবে তো তাই আমার এই ভিডিওটি বানানো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট দিবেন তাহলে হয় কি পরবর্তী ভিডিও বানাতে একটু আগ্রহ বোধ করি এবং অনেকটা ইন্সপায়ার্ড হই যাতে পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি চলুন আজকে আমার মূল ভিডিওতে যাই তো আজকের ভিডিওর মূল যে জিনিসটি আমি আলোচনা করব সেটা হচ্ছে সাবস্ক্রাইবার এবং ভিউজ এবং মেজরিটি কোশ্চেন যারাই আমাকে প্রশ্ন করেন তারা বেশিরভাগই ভাইয়া বা পুরা যারা আছে প্রশ্ন করেন সবারই একটাই প্রশ্ন বাই সাবস্ক্রাইবার কেমনে বাড়াবো আর ভিউজ কেমনে বাড়াবো এই দুইটা জিনিস তো আসলে আমার যদি সিম্পল একদম উত্তর দেই তাহলে সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়াতে হলে আপনার আসলে আপনার কাজ কাজ যেটা আপনার কাজটি আপনি করেন বাদ বাকি ইউটিউব করবে এইভাবে আমি উত্তরটা দিয়ে দিতে পারি কিন্তু এইভাবে উত্তরটা দিলে আপনারা বুঝতে পারবেন না যেই কারণে আমি জিনিসটা একটু এক্সপ্লেন করতে চাই প্লিজ দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না ধরুন আমি আমাকে দিয়ে যদি উদাহরণ দিই তাহলে আমি আই বিলিভ দুই হাজার আমি প্রথম চ্যানেল যখন স্টার্ট করি প্রথম তো তখন একটা চ্যানেল আমি স্টার্ট করলাম স্টার্ট করার পরে ওইটা আমি এইভাবে মোটামুটি পাঁচ ছ মাসের মতো চালাইছি চালানোর পরে আমার দেখলাম সাবস্ক্রাইবারও হইতেছে না ভিউজও হইতেছে না পরে বিরক্ত হয়ে ওইটা বন্ধ করে দিই তারপরে আরও কিছুদিন বিরতি নেই বিরতি নেওয়ার পরে হঠাৎ করে তখন দেখলাম যে সবাই কমেডি ভিডিওর দেখে ঝুঁকছে কমেডি ভিডিও সবাই দেখছে চিন্তা করলাম যাক তাহলে কমেডির একটা চ্যানেল করে ফেলি তো কমেডি ভিডিওর যখন চ্যানেল করলাম তো এখানে মোটামুটি একটা টিম আকারে আমার আরও কিছু বন্ধুবান্ধব ছিল তারপরে কাজিনরা ছিল সবাই মিলে মোটামুটি আমরা ডিসাইড করলাম যে আমরা কমেডি ভিডিও বানাবো এবং ওইটা ইউটিউবে দিব দিয়ে ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাবো তো আমি কোনো দিনও আমি যেহেতু কমেডিয়ান না সত্যি কথা যেটা আমি কমেডিয়ান না আর কমেডির প্রতি আসলে এত বেশি আমার কোনো দুর্বলতা বা আগ্রহ নেই তো যেই কারণে হয়েছে কি কিছুদিন যখন করছি করার পরে দেখলাম এইগুলা কমেডি ভিডিওগুলো বানানো অনেক জামেলা অনেক সমস্যা তো পরে আস্তে আস্তে করলাম কি এইটা আমি বন্ধ করে দিলাম যেহেতু আমার আগ্রহ নাই ওই ওই সাবজেক্টের উপরে সেই কারণে আমার বন্ধ করতে কোনো কি বলে কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয়েছে ওইটাই যে তিন চারটা মাস খামাকা আমি ওইটার পিছনে সময় নষ্ট করলাম তারপরে অনেকদিন বিরতি দিয়ে আবার যখন মনস্থির করলাম যে না আমি ইউটিউবার হবো ইউটিউবে একটা চ্যানেল করব তো মনস্থির করার পরে তখন আমি চিন্তা করলাম যে আমার আগ্রহ কিসে কারণ দিন যদি গাদার মতো খাটুনি খাইটা পরে রেজাল্ট না পাওয়া যায় কারণ গাদার মতো খাটলে হবে না কারণ আপনাকে করতে কি স্মার্ট ওয়ার্ক করতে হবে আমি কারণ যেহেতু দুইটা চ্যানেল আগে আমি কাজ করছি দুই চ্যানেল মিললে প্রায় আট থেকে নয় মাস এইরকম তো তখন তো মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো চিন্তা করে দেখলাম ট্যাকের প্রতি আমার একটা দুর্বলতা আছে ট্যাক সংক্রান্ত যেই যে কোনো জিনিস নিয়ে আমার একটা দুর্বলতা আছে এবং ওই ট্যাকটাকে আমি অনেক পছন্দ করি তো চিন্তা করলাম তাহলে ট্যাক চ্যানেলই করি তো ট্যাক চ্যানেল করার পরে বললাম না যে যেটা আপনার আগ্রহ আছে যেহেতু আমার ওইটাতে আগ্রহ আছে ওইটা থেকে আমার শিখারও আগ্রহ আছে তো আমি নিজে শিখেছি ওইটা থেকে পরে আমি অন্যকেও শেখানোর চেষ্টা করেছি তো দেখা গেছে আমার ওই চ্যানেলটা আলহামদুলিল্লাহ ভালোই গ্রো করেছে এবং কি বলে আপনার এখন তো আচ্ছা খাসা যেটাকে বলে হিন্দিতে যদি বলি তাহলে আচ্ছা খাসা ইনকাম আছে ওইখান থেকে তো এই গেল একটা ব্যাপার তো যেহেতু ওই চ্যানেলটা আমার ইংলিশে এখন আমি চাইতেছি যে বাংলায় যদি আমি কিছু একটা করতে পারি এখন বাংলাতে করার উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা তো এখানে মোটামুটি রেসপন্স আলহামদুলিল্লাহ আমি ভালোই পাচ্ছি যদিও যেহেতু আমার চ্যানেলটি নতুন আর আমি আসলে যে কন্টিনিউভাবে যে কাজ করা যে প্রতিদিন ভিডিও দেওয়া ওইটা আমি পারতেছি না কারণ দুইটা চ্যানেল দুইটা পেজ আমার অনেক আরও দুইটা পেজ আছে ফেসবুকে সবগুলো মেনটেন করে তারপর ব্যবসা চালাইয়া কোয়াইট ইম্পসিবল হয়ে যায় অনেক সময় আমার জন্য যে কন্টেন্ট বানানো আর আমি চাই না এমন কোনো কন্টেন্ট বানাতে যেটা থেকে পাবলিক হাসাহাসি করবে তা আমার কথা হচ্ছে যদি কোনো কন্টেন্ট বানাই তাহলে অ্যাটলিস্ট মানুষজন যেন ওইখান থেকে কিছু একটা শিখতে পারে তো সেই জন্যই আমি একটু স্লোলি স্লোলি করতেছি তো যাই হোক এখন আমি যেটা বলবো আপনাদেরকে আপনারা যারা আপনাদের যাদের মোটামুটি হাজার দু এক সাব হয়ে গেছে কিন্তু ভিউ নাই তাদেরকে বলবো যে আপনি হয়তো যেই চ্যানেলটা করছেন আপনি কষ্ট করে ভিডিও বানাচ্ছেন কিন্তু নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার ভুল হচ্ছে তো মূলত বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা হয় এসিওতে তো এসিও জিনিসটা এমন এগুলা করতে করতে শিখতে হয় এবং এসিওর প্রচুর ভিডিও আছে আপনার ভিডিও দেখবেন এসিও যারা এক্সপার্ট আছে তাদের ভিডিও দেখবেন তারা কি করে কি কেমনে করে তো ওইগুলো করতে করতে প্র্যাকটিক্যালি শিখা লাগবে কারণ ওই কেউ বলে দিল আজকে আমি বলে দিলাম একটা টিপস ওইটা দিয়ে আপনি এসিও করবেন আর আপনার হয়ে যাবে এমন না এসিওটা করতে করতে শিখতে হবে প্র্যাকটিক্যালি শিখতে হবে তাহলেই দেখবেন যে আপনার কাজ হইতেছে তারপরে আপনার আপনার এসিওর স্কোরটা আপনি পরিমাপ করতে পারবেন যেমন টিউব বাড়ি আছে ভিডিও আইকিউ অ্যাপ আছে এই অ্যাপগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে আপনি একটা ভিডিও আপলোড করার পরে আপনি দেখতে পারবেন যে এসিও স্কোর কত যখন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে ওই অ্যাপগুলো তাহলে বুঝতে পারবেন যে আপনার এসিও প্রপার হয়েছে কারণ আমি আমাকে যারা অনেকেই আমার অনেকের চ্যানেল আমি অ্যানালাইজ করেছি তো ওইখানে দেখেছি অনেকগুলো ভিডিওর এসিও স্কোর হচ্ছে ট্যান কারো হচ্ছে জিরো তো ওই ভিডিওগুলো হ্যাঁ আপনার ভিডিও বানাইছেন সুন্দর করে ট্যাগও দিয়েছেন সুন্দর করে বাট বাদ বাকি যেইগুলো ওইগুলো আপনার ঠিকঠাক মতো হয় নাই তো ওই ওইগুলো সব কিছু যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল কেমনে হবে তাহলে আপনার ভিডিওর ভিউ কেমনে বাড়বে মানুষের সার্চ সার্চে যদি ভিডিওটা না পায় মানুষ তাহলে অন্য লোক কেমনে আপনার ভিডিওটা দেখবে তো ভিডিওটা মানুষের কাছে পৌঁছাইতে হলে যেটা আপনার কাজ যেটা হচ্ছে ভিডিও আপলোড করবেন সব কিছু প্রপারভাবে করবেন করলে হবে কি বাদ বাকি কাজ ইউটিউব তার তার ইউটিউবের অ্যালগোরিদম করবে বাট আপনার কাজটা তো অন্তত আপনি ভালোভাবে করবেন তো যাই হোক আজকের আশা করি যারা আমাকে প্রশ্নগুলো করেছিলেন যে ভিউ এবং সাবস্ক্রাইবার কেন বাড়ছে না তারা আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন কারণ এইখানে ইউটিউবের কোনো মিস্টেক না মিস্টেকটা আপনারই আপনি ভিডিও কোয়ালিটি হয়তো খুব ভালো করতেছেন বাট বাদ বাকি এই যে বললাম ইনসাইডের যে কাজগুলো করা লাগছে বা লাগে ওইগুলো আপনি ঠিকঠাক মতো করতেছেন না যেই কারণে আপনার ভিডিওগুলোতে ভিউ আসতেছে না বা যেই কারণে লোক আপনার ভিডিওগুলোতে ক্লিক করতেছে না অনেকের ভিডিওই মোটামুটি ভালো ইমপ্রেশন হয় বাট সিটি আর্ডটা অনেক নিচে থাকে যাতে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এইটার রিজন কি এইটার রিজন হচ্ছে আপনি যে থামনেলটা ইউজ করতেছেন ওই থামনিলটা আসলে ক্যাচি না থামনেল দিই মানুষের ইচ্ছা হয় না ওইটাতে ক্লিক করবে তো এমন একটা থামনেল তৈরি করবেন যাতে ক্লিকএবল হয় ভিডিওর আপনার যদি মুখ যেটা যেই যেই জিনিস দেখে মানুষজন আপনার এটাতে ক্লিক করবে ওইটাই যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল কেমনে হবে যাই হোক আজকের ভিডিওটা আমি আর লম্বা করতে চাচ্ছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কারো কোনো কোয়েশন থেকে থাকে তাহলে আমাকে নিচে আপনারা কমেন্টে লিখে দিবেন আমি ট্রাই করব ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন সাথে পাশে থাকা বেল আইকন যেটা ওইটাতেও একটা ক্লিক করে নেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও পেতে আর কোনো ব্যাক পেতে হবে না আমি যখনই ভিডিও আপলোড দেব তখনই আপনি ভিডিও পেয়ে যাবেন সাথে সাথে তো এতটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন অসংখ্য ধন্যবাদ সবাই